হ্যাঁ, চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে, বিভিন্ন পত্রিকা থেকে সার্কুলারগুলো সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোমানিয়া বা রোমানিয়া কনস্ট্রাকশন ভিসা এবং অন্যান্য যে মালয়েশিয়ার যে অফিস কর্তৃক ফাইল সংগ্রহ চলছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। এবং যারা আমাদের চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল পর্বে চলে যাই, যে আসলে এখানে বলা আছে যে এত দ্বারা সকলের সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নোক্ত দেশের বিখ্যাত কোম্পানিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এখানে লেখা আছে রোমানিয়া কনস্ট্রাকশন ভিসা ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 22 থেকে 24 তারিখ। আপনারা এই 22 অথবা 24 দুই দিনে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ভিসা কালেক্ট করতে পারেন। তো 1 নম্বর পোস্টে দেওয়া আছে শাটারিং কার্পেটার, 50 জন লোক নেবে, বেতন হচ্ছে 550 থেকে 600 ইউরো। 2 নম্বর হচ্ছে স্টিল ফিক্সার, 50 জন, বেতন স্কেল সেম, 550 থেকে 600 ইউরো। 3 নম্বরে আছে মেশন, স্টোন, বিক্লেয়ার, প্লাস্টার, টাইলস, 50 জন, 550 থেকে 600 ইউরো, মানে সবার বেতন সমানই। প্লাম্বার 25 জন নেবে, ইলেকট্রিশিয়ান নেবে 25 জন, পেইন্টার নেবে 50 জন। তারপর আছে রোমানিয়া শিপইয়ার্ডে, মানে জাহাজের যারা চাকরি করতে চান তারা, এদের ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 24 থেকে 25 মার্চ। পদের নাম হচ্ছে MIG ARC ওয়েল্ডার, 200 জন লোক নেবে, বেতন হচ্ছে 650 থেকে 700 ইউরো। TIG CG ওয়েল্ডার হচ্ছে 150 জন, এখানে বেতন হচ্ছে 700 থেকে 750 ইউরো। 3 নম্বর আছে লক স্পিড স্টিল ফিল্টার, 150 জন লোক নেবে, 650 থেকে 700 ইউরো। 4 নম্বর আছে CNC মেশিন অপারেটর মেটাল, 50 জন নেবে, 850 থেকে 900 ইউরো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 50 জন নেবে, 850 থেকে 900 ইউরো। তো সবার এখানে বলা আছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা দেখাতে হবে, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখাতে হবে। তারপরে আছে মালয়েশিয়া অফিস কর্তৃক ফাইল সংগ্রহ চলছে যে বিষয়গুলোতে, আপনারা জানেন যে প্লাস্টিক ফ্যাক্টরিতে 200 জন, ফার্নিচার ফ্যাক্টরিতে হচ্ছে 200 জন, কেমিক্যাল ফ্যাক্টরিতে হচ্ছে 100 জন, এবং কনস্ট্রাক্টর ওয়ার্কার হচ্ছে 1200 জন, প্ল্যান সেশন এগ্রিকালচার হচ্ছে 300 জন, BUMI QP পেন্টাস SDN BHD-তে হচ্ছে আপনি 350 জন। তো বেতন হচ্ছে মালয়েশিয়ার যে মালয়েশিয়ার রেটে বেতন হচ্ছে 1500 RM। তো এখানে বলা আছে যে পাসপোর্ট ন্যূনতম 2 বছর মেয়াদ থাকতে হবে, BMID রেজিস্ট্রেশন থাকতে হবে, 3টি ভ্যাকসিন প্রাপ্ত সনদ থাকতে হবে, এবং ছবি 45x35 মাপের ছবি থাকতে হবে। নিচে বলা আছে বিশেষ দস্তাবেজ মূল পাসপোর্ট ব্যতীত কাউকে ইন্টারভিউতে অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে না, ইন্টারভিউতে কার্যকর না হলে ফলাফল প্রকাশের এক কর্মদিবস পর ফ্রি ছাড়া পাসপোর্ট প্রদান করা হবে। আচ্ছা, গেল। তো বন্ধুরা জানিয়ে রাখি যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে হচ্ছে মেসাজ এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ BDRL। এত তো সর্বোপরি বলে রাখি যে আমাদের, আপনারা জানেন যে আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে প্রকাশিত করি। তো কোনো ধরনের আর্থিক লেনদেন করলে ভেবে চিন্তা করবেন, কারণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদের এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কথা একটাই, আপনারা যেখানে যেভাবেই টাকা দেন না কেন অবশ্যই বুঝিয়ে শুনে তারপর টাকা দেবেন। তো বন্ধুরা আপনারা ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করতে পারেন, ঠিকানা দেওয়া আছে, আমি ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো, আপনারা সেখানে থেকে কালেক্ট করবেন। এবং ফোন নাম্বারটাও দেওয়া আছে, ফোন নাম্বারটা বলে রাখি, কালেক্ট করেন 01633557777। তো আপনারা আরও যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা আশা রাখি যে অনেকগুলো লোক নেবে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায়
1,000-এর উপরে লোক নেবে, আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। আর রোমানিয়ার জন্য 22 থেকে 24 মাস হচ্ছে ইন্টারভিউ, এবং রোমানিয়ার শিপইয়ার্ড মানে জাহাজের চাকরির জন্য হচ্ছে 24 থেকে 25 মাস পর্যন্ত। এবং মালয়েশিয়ার যে অফিস কর্তৃক ফাইল সংগ্রহ চলছে যেগুলোতে, এগুলোতে অনেক লোক নেবে। আপনারা আশা রাখি যে আবেদন করলে অবশ্যই বুঝে শুনে তারপর আবেদন করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।